नमस्कार, हमें ऋतुपर्णा, हमार ऋतु रोज ब्लगे अपन स्वागत जानाई। आपनारा सबाई केमन आशा करी सबाई भलो आ। चलून आज के देखुन आमी बाड़ीते ही छानार पायस बनाब, ताई रेसिपिटी अपन साथेओ शेयर करछी। आशा करी अपन सकलेर भलो लागबे। और बाड़ीते जदि एरकम दोकानेर थेकेओ भलो छानार पायस बनिए नेवा जाए प्राय आधा घंटा पौने एक घंटार मध्य, ताहले के ना चाहिए बोलूँ। एटा जे खाबे बा आपनी जाके खावाबेन से किन्तु नाम करते बाध्य होबे। चलो आमी एक लिटार फैट मिल्क निये नियेछि, एई जे एखन एटाके देखुन जाल दिए दिएछि। एखन एटा जाल दिते होबे मोटामुटी 10 मिनिटेर मतो, लो फ्लेम मीडियम फ्लेम करे एकबार दुबार नेड़े नेड़े आमी एटाके जाल दिए नेब। ভালো করে এটা প্রায় অর্ধেক, যতটা 1 লিটার দুধ আছে প্রায় 500 গ্রাম হাফ লিটারের মতো আমি দুধটা ফুটিয়ে ফুটিয়ে হাফ লিটারে নিয়ে আসব। আর এদিকে দেখুন আমি 150 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটা অবশ্যই বাড়িতে বানানো যাবে, কিন্তু আমি আর বাড়িতে বানাইনি, আমি কিনে এনেছি। তো এই দেখুন 150 গ্রাম পনির, 1 লিটার দুধে কিন্তু আমি 150 গ্রাম পনির অ্যাড করব। तो चलो एखन पनिरटाके आमी एकटु ग्रेपारे ग्रेप करे नेब। एटाके भालो करे ग्रेट करे निते होबे। एई देखुन, एई जे एकदम झिरिझिरि झिरिझिरि होबे। पुरो पनिरटाके एकदम आमी ग्रेपारे ग्रेट करे नेब। একবার বাড়িতে এটা বানাবেন আমি বলবো অসম্ভব খেতে হয়েছিল। মানে যদি একবার বাড়িতে বানিয়ে খান বা কাউকে খাওয়ান, আপনি তো প্রশংসায় প্রশংসিত হবেনই, আর আপনি নিজেও ভুলতে পারবেন না। বারবার ভাববেন যে এত সুন্দর হেলদি ফুড দোকানের থেকেও বাড়িতে যদি আমরা বানিয়ে খেতে পারি, কোয়ান্টিটি এত বেশি থাকবে, সব দিকটাই কিন্তু বেশ ভালো হয়। তো আমাদের তো বানিয়েছিলাম, আমি তো নিজেই অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর বাড়িতে বানানো যায়, তাহলে তো বাইরে কেনার কোনো প্রয়োজনই নেই। আর খুব তাড়াতাড়ির মধ্যে হলে তো পনিরটা বাইরে থেকে কিনে আনা যেতেই পারে, অসুবিধা নেই। তো চলুন গল্প করতে করতে, আমার পনিরটা গ্রেড হয়েই গেছে। এখন দেখুন একটা কড়াই নিয়ে নিয়েছি, ওর মধ্যে প্রায় 50 গ্রামের মতো আমি চিনি অ্যাড করছি, দেখেছেন। এবারে দুটো 2 গ্লাসের মতো ছোট ছোট গ্লাসে আমি 2 গ্লাস জল অ্যাড করে দেব। এই যে এখন এই জলটা আমি ফুটতে দেবো যতক্ষণ না চিনিটা গলে যায়। চিনিটাও গলে যাবে আর জলটাও কিন্তু ফুটতে থাকবে। এই দেখুন চিনিটা অলরেডি আমাদের গলে গেছে, আর দেখুন জলটা ফুটছে। এই সময় যে পনিরটা আমি গ্রেট করে রেখেছিলাম ওটা আমি একটু একটু করে দিয়ে দেবো। এই যে বেশি ঘন কিন্তু একদমই করব না, জাস্ট ফুটে উঠবে, চিনি গলে যাবে, ততক্ষণ আমি এটা দিয়ে দেব। এই যে দেখুন পুরোটা আমি অ্যাড করে দিলাম। এরপরে হালকা চামচে করে একটু সাইড থেকে কিছুক্ষণ নেড়ে দেব, বারে বারে নেড়ে দেবো। এটা তো ফুটতে থাকবে, তো দলা দলা হতে থাকবে, তো একটুখানি চামচে করে হোক বা খুন্তি দিয়ে হোক আমি একটু নেড়ে নেব। এই দেখুন আর 5-10 মিনিটের বেশি কিন্তু একদম ফোটানো যাবে না। আমি ওই 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু ফুটিয়েছিলাম। এইদিকে দেখুন দুধ আমি 10 মিনিট ফুটিয়ে প্রায় 75% আছে, 25% কিন্তু ফুটে গেছে। তো তার মধ্যে আমি প্রায় 150 গ্রামের মতো আমি চিনি ইউজ করলাম। মিষ্টিটা আপনাদের ওপরে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন, তো এটা কিন্তু বেশি মিষ্টি ভালো লাগবে না। তো এর মধ্যে দেখুন আমি একটা আমুলের প্যাকেট আর কি, মানে পাউডার মিল্কের প্যাকেট আমি অ্যাড করে দিয়েছি। এই দেখুন বেশি কিন্তু খরচাও নেই, কম খরচার মধ্যে ভালো খাবার, কোয়ান্টিটিতেও কিন্তু বেশি পাবেন। তো এই দেখুন আমি ভালো করে ওটা নেড়ে দিলাম। এখন দেখুন একটু 2-4টা আমি কেশর মিলিয়ে দেবো। কেশর ফ্লেভারটা তো ভালোই লাগে, আর যাদের ভালো লাগে না তারা কিন্তু এলাচও ইউজ করতে পারেন, আর তাছাড়া কিছু যদি না ইউজ করেন তাও কিন্তু এটা অসম্ভব ভালো খেতে হবে। তো চলুন এখন এটা একবার ফুটতে দেবো, আরও 10-15 মিনিটের মতো ফুটুক। এইদিকে দেখুন অনেক জল টেনে নিয়েছে। তো এরপর যে জলটা আছে আমি কিন্তু 5-10 মিনিটের বেশি কিছুতেই এটা ফোটাবো না, এরপর কিন্তু আমি নামিয়ে নেবো। সামান্য একটু ঠান্ডা অপেক্ষা করব, সামান্য 2-4 মিনিট জাস্ট
একটু ঠান্ডা হয়ে যাবে, তারপর কিন্তু এটা দেখুন রসটা আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি ছানাটা, এই যে। আর ছানা থাকলে কিন্তু অবশ্যই গ্রেট করে নেবেন, ছানাটা কিন্তু পুরোটা কোনো মতেই দিয়ে দেবেন না, তাহলে একদম দোলা দোলা হবে, তো ভালো লাগবে না। আর এটা একটু দোলা দোলা দেখাচ্ছে, কিন্তু হাত দিয়ে কিন্তু ছাড়িয়ে দিলে ছেড়ে যাচ্ছে, এই দেখুন আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তো এরপরে দেখুন কি সুন্দর কালার এসছে না, এখন ভালো করে আমি নেড়ে নেবো। আর এরপর ওই পনিরের গ্রেট করে যেটা, ওটা আমি এবারে এর মধ্যে অ্যাড করে দেবো, এই যে দেখুন প্রায় 75% আমার দুধটা ফুটেই গেছে, একদম ঘন হয়ে এসছে, এই দেখুন। একটুখানি হাতে ছাড়িয়ে ছাড়িয়ে আমি দিচ্ছি, বেশি তো ঠান্ডা করিনি না, একটু গরম আছে বলে হাতে গরম লাগছে, তো আস্তে আস্তে আমি ভেঙে ভেঙে সব ছানাটা আর কি দিয়ে দিলাম, পনির গ্রেট করা যেটা ছিল। তো এরপর দেখুন আমি হালকা চামচে করে নাড়তে থাকবো, আরও 10 মিনিটের মতো এটা এইভাবে আমি ফুটতে দেবো, লো ফ্লেম, হাই ফ্লেম, মিডিয়াম ফ্লেম করে নিজের যেটা বুঝবো যে হ্যাঁ এখন এটা দরকার, তো এইভাবে আমি ফুটিয়ে নেবো। আর এই দেখুন আমার বাড়ির তৈরি করা ঘি 1 চামচ অ্যাড করে দেবো, আর এই ঘিটা অ্যাড করলে না একদম দোকানের মতন ফ্লেভার আসবে, মানে এত ভালো হবে, মানে দোকানের থেকেও ভালো, দোকানের থেকেও ভালো, অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই যে কালারটা দেখছেন, অদ্ভুত কালার এসছে, প্রায় এইটুকু বানালে মানে একটা ফ্যামিলিতে 2 দিন আরামসে খাওয়া যাবে। আর এদিকে দেখুন আমি কিছু আলমন্ড কুচি করে নিচ্ছি, একটু আলমন্ড ছড়িয়ে দেবো, এটাও কিন্তু অবশ্যই যারা ভালোবাসেন না স্কিপ করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন দেখেছেন ঘন হয়ে এসছে, আর কালারটাও অদ্ভুত এসছে, আর খেতেও সেই রকম হয়েছে। তো দেখুন আমি আলমন্ডটা দিয়ে দিলাম, দেখেছেন, ব্যাস, এই দেখুন স্ট্রাকচারটা দেখছেন, অপূর্ব হয়েছে কিন্তু, এই যে। আর এটা আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রেখে দিলে জিনিসটা জমে যাবে। এই দেখুন ফ্রিজ থেকে আমি প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপরে আমি সার্ভ করছি, এই যে, এই দেখুন অপূর্ব হয়েছে না, আমরা তো খেয়ে বুঝেছি, আপনারাও বানিয়ে অবশ্যই খেয়ে বলবেন, অবশ্যই প্রচণ্ড ভালো লাগবে। তো এই দেখুন আমি কিছু আলমন্ড কুচি দিয়ে দিলাম, কিছুটা কেশর উপর থেকে দিয়ে দিলাম। তাহলে চলুন ব্লগটা এখানেই শেষ করছি, ব্লগটা যদি ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করতে হবে, ততক্ষণ পর্যন্ত টাটা।